আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী শিক্ষক গণিত, গালিমপুর টিসি উচ্চ বিদ্যালয়, বগুড়া, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা নিয়ে আলোচনা করব। তোমরা এখন বলে দেখো। শিক্ষক পরিচিতি। পাঠ পরিচিতি। শ্রেণী নবম, বিষয় সাধারণ গণিত, অধ্যায় দশম, সময় 45 মিনিট, তারিখ। এটি একটি টাওয়ার, অ্যাঙ্গেল এবিসি, তার টাওয়ারের উচ্চতা এবি এবং এবং সি বিন্দুতে টাওয়ারের দূরত্ব হচ্ছে 32 মিটার। টাওয়ারের উচ্চতা কত? আমি টাওয়ার থেকে কত দূরে? পাঠ শিরোনাম। ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা নির্ণয়। শিকোণফল। উন্নতি কোণ, অবনতি কোণ বলতে পারবে। ত্রিকোণমিতি অনুপাত ও মান বলতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। এখানে অ্যাঙ্গেল এ ও বি অবনতি কোণ, এখানে অবনতি কোণ আর উন্নতি কোণ। উন্নতি কোণ কাকে বলে? উন্নতি কোণ হচ্ছে ভূমির উপর যে কোনো বিন্দুতে ভূমির সমান্তরাল সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। আর অবনতি কোণ হচ্ছে অবনতি কোণে ভূমির নিচের দিকে যে কোনো বিন্দু থেকে সরণরেখার সাথে যে কোণ উৎপন্ন করা হয় তাকে অবনতি কোণ বলে। চিত্রগুলি দেখো, উন্নতি কোণ অবনতি কোণ কীভাবে লেখা যায়। সাগরের লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা। এখানে সা দিয়া সাগর, ল দিয়া লম্ব, অ দিয়া অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি সাগরে লবণ অনেক বাই লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অনেক, অর্থাৎ কস থিটা। ক দিয়া কস আর বু দিয়া ভূমি, অ দিয়া অনেক। তাই আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ। তোমরা এই সূত্রগুলি লিখে নাও। কোনো ত্রিকোণমিতিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান, তোমরা এই মানগুলি শিখে নিবে। একটি প্রশ্ন, একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দুতে থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর কোণ 30 ডিগ্রি হলে গড়টি উচ্চতা নির্ণয় করো।
এখানে একটি টাওয়ার এখানে এবি উচ্চতা বিসি ভূমি তাহলে ভূমির সাথে অ্যাঙ্গেল এসি বি সমান 30 ডিগ্রি উৎপন্ন করছে তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি কিন্তু 20 মিটার তা তোমরা অঙ্কটা তুলে নাও হচ্ছে মনে করি একটি গড়ের উচ্চতা এবি মিটার অবনতি কোণ অ্যাঙ্গেল এম এ সি সমান 30 ডিগ্রি এবং এসি সমান 20 মিটার সুতরাং অ্যাঙ্গেল বি এ বি সি এ সমান অ্যাঙ্গেল এম এ সি 30 ডিগ্রি সুতরাং এ বি সি এ সাইন অ্যাঙ্গেল বি সি এ সমান এ বি বাই এ সি তাহলে অ্যাঙ্গেল বি এ সি সমান 30 ডিগ্রি তো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এ বি এসির মান হচ্ছে 20 তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে এ বি বাই 20 টু ইন্টু এ বি ইকুয়াল টু 20 তাহলে এ বি ইকুয়াল টু 2 নিচে যাবে তো 2 দিয়ে 20 কাটলে 10 তা সুতরাং এ বি ইকুয়াল টু 10 মিটার তাহলে আমরা বুঝলাম এটা হারের উচ্চতা এ বি ইকুয়াল টু 10 মিটার জোড়ায় কাজ তোমরা জোড়ায় কাজ এই অঙ্কটা করে নাও দলগত কাজ তোমরা দলগতভাবে এই অঙ্কটা করে নাও উন্নতি কোণ কি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো উন্নতি কোণ কাকে বলে অবনতি কোণ কাকে বলে বাড়ির কাজ বাড়ির কাজটা একটা সৃজনশীল তোমরা এই বাড়ির কাজটা তুলে নাও তোমরা ঠিকভাবে লেখাপড়া করবে তোমাদের সকলকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম।